अरे साला কাঁচা বাদাম দেখে দেখে সালা তিত বিরক্ত হয়ে গেলাম, সালা কানের পর্দা ফেটে গেল। এত কি আবার দেয় বাবা, সব সময় কাঁচা বাদাম আর অন্য কোনো জিনিস নাই নাকি টিভিতে? দাদু, ইয়ে এখন বাঁচাই রেখেছে সোশ্যাল মিডিয়াকে, পুরা ভাইরাল হচ্ছে ইয়ার ভিডিও, তুমি জানো না। আর এখন সবাই এখন কাঁচা বাদামে মাইতে আছে নিজের নিজের ভিডিও ভাইরাল করবার জন্যে, বুঝলে তো সালাক। ইয়ার মুখ দেখতে দেখতে সালা আমি সালা কি বলবো, আমার মাথা খারাপ হয়ে গেল একদম, আর আমি দেখতে চাই না ইয়াকে, বুঝলি তো। এবার টিভি তো হয় বন্ধ করে দিয়ে, না হলে আমি চললুম এইখান থেকে, বুঝলি তো। অত রাগ কেন করছো দাদু, দেখো না খালি ইয়ার মোজাট, বীরভূম থেকে ই বটে, ইয়ার নাম বটে ভুবন ভাগ্যকর, ই বাদাম বিচে খায়, দেখো না পাবলিক ইয়াকে কত বাড়াইছে। আবার সেইকে সেই এখন তো সেলিব্রিটি হয়ে ধরো ঘুরিয়ে বেড়াইছে, তারপরে দেখবে সেইকে সেই হবে, সেই উয়াকে কাঁচা বাদামে বিকতে হবে। ধু সালা, ইয়াকে দেখে দেখে এবার মনে হয়েছে মাথাটা ঠুকিয়ে এলবো, ইয়াকে আর দেখতে চায় না রে। ই সালাকে দেখে দেখে আমার মনে হয় কি বুঝবো, মাথাটা খারাপ হয়ে গেল। আর সালা কোনো নিউজ নাই, কোনো ইয়া নাই, কোনো সিরিয়ালও নাই, কোনো নাটকও নাই, কোনো সিনেমা নাই, খালি সালারা এই ছোকরা গেলা কাঁচা বাদাম আর করিস না রে, কাঁচা বাদাম এবারে পচা বাদাম হয়ে যাবে।